শাহরাস্তিতে আওয়ামী লীগের পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন। ফয়েজ আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি সুমাইয়া জাহানাবিলা। শাহরাস্তি পৌরসভায় 1 নং ওয়ার্ড আওয়ামী লীগের পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার পৌরসভার 1 নং ওয়ার্ডের কাজীর কামতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন শাহরাস্তি পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর মোহাম্মদ জয়নাল আবেদিন, মোল্লার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান ও আওয়ামী লীগ নেতা আলমগীর হায়দারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র মাধু, নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রতন কান্তি দত্ত, ধামরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ মোতালেব হোসেন মজুমদার, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর তুষার চৌধুরী রাসেল প্রমুখ। পপুলার বিডি নিউজ, শাহরাস্তি। আমি সরাসরি আরেকটি কথা বলবো।